বিসমিল্লা রহমান ইউরাহিম আমরা এখন বিসমিল্লা নিয়ে কিছু আলোচনা করব বিসমিল্লা ছাড়া আল্লাহর অফন্ত কোরআন প্রকাশ হয় না এবং সৃষ্টি জগতের কোনো কিছুই প্রকাশ হয় না এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি তিনি সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করার আগেও স্রষ্টা বিসমিল্লা দিয়ে শুরু সৃষ্টি শুরু করিয়াছিলেন বিসমিল্লা দিয়েই বিসমিল্লাকেই সৃষ্টি করিলেন কোন শব্দটি বলিয়া এই বিসমিল্লা যদি সর্বপ্রথম সৃষ্টি না করা হয় তাহলে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করা হইত না বিসমিল্লা এর মায়ায় পরে সমস্ত কিছুই সৃষ্টি করিলেন এই বিসমিল্লাকে এই পৃথিবীতে যে না চিনবে না বুঝবে ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর বেদ রহস্য বুঝতে পারিবে না এবং আল্লাহর সৃষ্টির রহস্য বুঝবে না কোনো আগা মাথাও খুঁজিয়া পাবে না বিসমিল্লা ছাড়া আল্লাহর কোরআন তো প্রকাশ হয় না এমন কি আল্লাহ নিজেও প্রকাশ হয় না কোরআনে যদি আসি তবে সমস্ত সুরাগুলির আগে দেখা যায় বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে শুধু একটি সুরার প্রথমে বিসমিল্লা নাই তাহারও কারণ আছে এই পৃথিবীতে আমরা মুসলমান জাতি বা মুসলমান ধর্মের মানুষ যদিও আল্লাহর ইবাদত ঠিক মতোই করি না কিন্তু কোনো কাজ বা কোনো কিছু করার আগে আমরা বিসমিল্লা বলি এবং বিসমিল্লা এর ভিতরে অফরন্ত বরকত কেন বিসমিল্লা এর ভিতরে আল্লাহর সিংহাসন আছে বিসমিল্লাকে আল্লাহর ঘর হিসেবেও ব্যবহার করেন বিসমিল্লাহ এর ভিতরে সৃষ্টি জগৎ নিয়া খেলাও করিয়া থাকেন সমস্ত বিসমিল্লা ও আল্লাহর জিকির করে আল্লাহ আরও সন্তুষ্ট হইয়া যান নবীজির কাছে যখন কোরআন নাজিল হবে তখন প্রথম নাজিল হইল ইকরা বিস্মে রব্বি যে খালাক যে ইকরা বিস্মে বিস্মে শব্দের অর্থ কী এবং সুরা আলাক শেষ দিক দিয়ে বসানো হইল কেন এই জিনিসগুলি যার যার গুরু মুর্শিদের কাছে জানা নেওয়াই ভালো এখানে যদি মূল আরও কিছু বলতে চাই আল্লাহ মহান স্রষ্টা যিনি কখনও কখনো বিসমিল্লা আল্লাহর বাহক আবার এই বিসমিল্লা দিয়ে মহান স্রষ্টা রূপে থাকিয়া জগতে বিরাজমান থাকেন যেখানে যাহা দরকার এই বিস্মিল্লাহকে মঞ্চ বানাইয়া আদেশ নির্দেশ দিয়া আবার চলিয়া যায় চতুর্থ চতুর্জ্ঞানী যাহারা তাহারা বুঝিয়া ফেলেন দেখা যায় কাহারও নসিবে স্রষ্টার দর্শনও মিলিয়া যায় এই পৃথিবীর কোনো মানুষ যদি বিসমিল্লাহকে অবহেলা করে তাহলে স্বয়ং রাসুলকেই অবহেলা করা হবে আর যদি রাসুলকে অবহেলা করা হয় তাহলে স্বয়ং আল্লাহকে অবহেলা করা হবে কেননা বিসমিল্লা এর ভিতরে রাসুল আর রাসুলের মধ্যে আল্লাহ স্বয়ং তাই বলা হইয়াছে যতক্ষণ পর্যন্ত মান আরাফাকে না চিনবে ততক্ষণ পর্যন্ত বিসমিল্লা চেনা হবে না এবং বিসমিল্লা না চিনিলে মোহাম্মদ চেনা হবে না তাহলে আল্লাহকেও চেনা হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন কিন্তু বিষমিল্লা কী বিষমিল্লা বিষয়টা কি? এক পাল্লায় যদি বিষমিল্লা দেওয়া হয় আরেক পাল্লায় যদি পৃথিবীকে দেওয়া হয় তবু বিষমিল্লা থেকে ওজনে কম হবে কারণ বিষমিল্লা এমনই একটা বিষয় যে বিষমিল্লা দিয়ে আল্লাহ সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করলেন আগুন পানি বাতাস মাটি সমস্ত কিছু আল্লাহ বিসমিল্লা থেকে সৃষ্টি করিলেন এবং বিসমিল্লার ভিতরে এবং বাহিরে আল্লাহ স্বয়ং নিজেই পরমরূপে বিরাজমান থাকেন এই বিসমিল্লার ভেদ যাহারা না বুঝবে এই বিসমিল্লার ভেদ যাহারা না জানবে তারা কখনো আল্লাহর ভেদ রহস্য বুঝবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দান করুন আল্লাহ হাফেজ